নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের সাথে আমি একটা সুন্দর টিফিন রেসিপি শেয়ার করব। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা মিহি করে কাটা গাজর কুচি, আর দিয়ে দিলাম অল্প বরবটি কুচি। বরবটি আর গাজর কুচিটা আমি মিনিট পাঁচে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট ভেজে নেব, ভেজে একটু নরম করে নেব। এরপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আরও একটু ভেজে নেব। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, একটু নরম হয়ে থাকবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে এইভাবে হাত দিয়ে ভেঙে। এরপর আমি এখানে দিয়ে দেব একটা সিদ্ধ করা ডিমকে এইভাবে গ্রেট করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর আমি সবশেষে এখানে দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে আমি এখানে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা ঝুড়ো ঝুড়ো পুর তৈরি করে নেব। আমার এখানে পুরটা প্রায় রেডি হয়ে গেছে। সবশেষে আমি এখানে দিয়ে দেব অল্প কিছু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা আমি এখানে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দেব। ব্যাস, আমার এখানে তৈরি হয়ে গেছে পুরটা। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়েছি আটা, যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাই আমি এখানে নিয়েছি, আর দিয়ে দিলাম আটার মধ্যে স্বাদ মতো লবণ। আমি এবারে আটার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে দেব, আর অল্প অল্প করে আমি জল দিয়ে একটা আটা ডো তৈরি করে নেব। আমরা প্রতিদিন যেভাবে রুটির আটা মাখি, আমি কিন্তু সেইভাবেই এখানে আটাটা মেখে নিলাম। আটাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখান থেকে একটা রুটি সাইজের আটার লেচি কেটে নিয়ে, আমি যেমন করে পিঠের খুলি তৈরি করে, আমি সেইভাবেই একটা পিঠের মতন খুলি তৈরি করে নেব। প্রথমে তোমরা দেখে নাও কেমনভাবে আমি পিঠে খুলি তৈরি করলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ যে পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটা। এবারে হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে আমি পুরটা দিয়ে দিলাম। আর এখানে একটু পুরটা বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি যেমন করে পিঠের মুখ মোড়ে, সেইভাবেই কিন্তু আমি পিঠের মুখটা মুড়ে নিচ্ছি। আমার এখানে মুখটা মোড়া রেডি হয়ে গেছে। এরপর আমি একটা সাইড থেকে দেখো এইভাবে ধারগুলো আমি একটু করে ডিজাইন করে দেব। এটা যদি কেউ না করতে চায় তাহলেও না করলেও হবে, এটা শুধু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি করেছি। এখানে সব কটা আমার রেডি হয়ে গেছে। এবারে যেদিকটা ডিজাইন আছে আমি সেই দিকটা অল্প পরিমাণ কালো জিরে দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিলাম। আর এবারে চাটুর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা আমি পুরো চাটুর মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। এরপর খুব ভালোভাবে তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে ছেড়ে দেব। আমি এখানে খুব বেশি দিলাম না, আমি এখানে 3টে করে দিয়ে দিলাম ভাজার সুবিধার জন্য। এটা যদি কেউ চায় সে ডিপ ফ্রাইও করে নিতে পারে। তারপরে আমি একটা একটা করে এইভাবে উল্টে পাল্টে চারিদিক খুব ভালোভাবে আমি ভেজে নেব। যখন আমরা চাটুতে দেব ভাজার জন্য, তখন কিন্তু এখানে ডিজাইনের দিকটা উপর দিকে দিতে হবে, এটা তোমরা খেয়াল করো। আমার সবকটা খুব ভালোভাবে এখানে ঘুরিয়ে ফিরিয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে তুলে নেব। আমার সবকটা এখানে তোলা হয়ে গেছে। আমি এবারে পরিবেশন করার জন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। যখন আমাদের রুটি বা লুচি পরোটা খেতে ইচ্ছে করবে না, বা টিফিনে কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। আজকের রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপি নিয়ে।